আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আর বাংলাদেশে অনেক বেশি গরম, জর্ডানের এখনকার অবস্থা কেমন সেই বিষয়টা নিয়েই আলোচনা করব। অনেকেই অনেকভাবে ট্রল করছেন, আর ওই ট্রল করার কারণেই জানতে পারলাম যে বাংলাদেশে অনেক গরম পড়েছে। যেহেতু দেশের বাইরে থাকি, আমাদের এখানে কিন্তু এখনো মানে খুব গরম পড়ে নাই, এখনো শীত শেষে যে আমাদের ওইখানে যে কি বলে যে একটা সুন্দর একটা ওয়েদার থাকে, এখন সেরকম ওয়েদার, মানে একটু একটু শীত আবার একটু একটু গরম, এরকম ওয়েদার আর কি। তো জর্ডানের আজকের তাপমাত্রা কিন্তু বাইরে খুবই বেশি, 35 ডিগ্রি সেন্টিগ্রেড আজকের তাপমাত্রা। বাংলাদেশে কিন্তু অনেক বেশি তাপমাত্রা, তারপরেও জর্ডানে এত বেশি গরম অনুভূত হয় না কেন? বাংলাদেশে যেমন গরমের সাথে কোনো বাতাস নাই, কিন্তু জর্ডান একটা মরুভূমির মতো দেশ হওয়ার কারণেও এখানে কিন্তু অনেক বাতাস, মানে রোদের সাথে সাথে এখানে অনেক বাতাসও হয়, যদিও বাইরে অনেক গরম, মানে গরমের বাতাসটাও গরমই হয়। আর আমরা যেহেতু অফিসে জব করি, সো অফিসের ভিতরে কিন্তু মানে এত বেশি গরম, যার কারণে অফিসের ভিতরে এসি থাকে। সো গরমের সময় এইখানে এসির মানে ঠান্ডা এসি যেটা আর কি, এয়ার কুলিং সিস্টেম থাকে। শীত থাকে তখন কিন্তু আবার হিটার লাগাতে হয়, মানে হিট মোডে এটা কনভার্ট করতে হয়। এই কারণে জর্ডানের তাপমাত্রার সাথে বা সৌদির সাথে আপনারা যদি বাংলাদেশের তাপমাত্রার সাথে কম্পেয়ার করেন, বা অনেকে দেখি কমেন্টস মানে ট্রোল করছেন এরকম যে সৌদির মতো গরম, সো এখন সৌদির মতো ধনী হয়ে যাবো। দেখেন এক একটা দেশের যে প্রাকৃতিক সম্পদ থাকে সেটা কিন্তু আল্লাহ প্রদত্ত, সেটা আমরা অটোমেটিকলি পেয়েছি। বাংলাদেশের যে প্রাকৃতিক সম্পদগুলো আছে সেগুলো আমরা জন্মসূত্রে বা প্রকৃতিগতভাবে পেয়েছি, এরকম সৌদিরাও বা জর্ডানে যারা আছে তারাও কিন্তু প্রকৃতিভাবে পেয়েছে। এগুলো কিন্তু আমরা ইচ্ছে করলেও আমরা নিজেরা চেঞ্জ করতে পারবো না বা তৈরি করতে পারবো না। সো আমাদের মানে তৈরি করার ভিতরে, যেমন অনেকেই বিভিন্নভাবে দেখি গাছ লাগানোর প্রতিযোগিতা করছেন, সবাই আমরা বলি ট্রল করি, কিন্তু কে কয়টা গাছ লাগাই লাগাই না কিন্তু। সো এক একজন মানুষ যদি এরকম বলে বলে এরকম না করে যদি নিজ উদ্যোগে তার বাড়িতেও দুটা করে গাছ লাগায়, তারপরে কিন্তু হিউজ গাছ হয়ে যাবে। আর এই কাজটা করতে পারলে কিন্তু গরমের তাপমাত্রাটা কমবে। আগে যখন রাস্তাঘাটে যেতাম বা বিভিন্ন জায়গায় যেতাম, বিভিন্ন গাছ টাছ থাকতো, আর এখন মানুষ কি করছে, বনজ সম্পদকে ধ্বংস করে দিচ্ছে। যাই হোক, অনেক গ্রুপে অনেক পেজে অনেক জায়গায় আর কি এরকম ট্রল পোস্ট দেখার পরেই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম যে জর্ডানের আজকে তাপমাত্রা কত এবং কি এখানে গরম কি পরিমাণ। যারা অফিসিয়াল জব করে মানে গার্মেন্ট সেকশন বা দেখা গেছে যে অফিসের ভিতরে কাজ করে, তাদের কিন্তু গরম অনুভূত হয় না, কিন্তু যারা বাইরে কাজ করে বিশেষ করে কনস্ট্রাকশন কর্মী বা মাঠে যারা কাজ করে, ক্ষেত খামারে যারা কাজ করে, তাদের কিন্তু কষ্টের শেষ নাই। যারা প্রবাসে শুধুমাত্র তারাই জানে যে তাদের কতটা কষ্ট, এত গরম, বিশেষ করে মধ্যপ্রাচ্যে যে গরমে তাদের কাজ করতে অনেকেই অনেকের নাক দিয়ে রক্ত বের হয়ে যায় যারা ছাইটে কাজ করে। সো সব প্রবাসীদেরকে স্যালুট, যে প্রবাসী ভাইয়েরা এরকম কষ্ট করে বাইরে কাজ করছেন তাদের সবার প্রতি। আর জর্ডানের তাপমাত্রা আস্তে আস্তে এখন বেশি হবে, সো আমাদের এখানেও বাংলাদেশের চেয়ে বেশি গরম পড়বে, আমাদের এখানেও অনেক কষ্ট হবে। আপাতত হচ্ছে না, তবে রিসেন্টলি আর কি টেম্পারেচার হাইয়ের দিকে যাচ্ছে, কিছুদিনের ভিতরে গরমের তাপমাত্রা শুরু হবে। এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনারা জানতে পারবেন জর্ডানের তাপমাত্রা কিরকম বা কেমন। জর্ডান জর্ডান একটা ছোট দেশ, এই দেশ সম্পর্কে চেষ্টা করছি আপনাদেরকে এ টু জেড আপডেট দেওয়ার জন্য যা যা জানি সেই বিষয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার অনেকটা ভিডিওতে অনেকটা টপিক নিয়ে। আসসালামু আলাইকুম।